সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারে। আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। দর্শক, আজ 8 নভেম্বর 2022 রোজ মঙ্গলবার। তাহলে চলুন দর্শক, ব্যবসায়িক ভাই সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। রসুনের কি অবস্থা ভাই? রসুন মোটামুটি মাঝখানে কম ছিল, এখন আবার মাঝামাঝি পর্যায়ে আছে, বেচা কেনা কম, তার বাজার একটু টান টান বাবা কি। আর নতুন আলু কি বাজারে ভাই আইছে? নতুন আলু যেটা আসছে সেটা এখন না, এখন আসে নাই। নতুন আলু আসছে বলবো না, এই মাসের মধ্যে কিছু ঢুকবে আর কি। এই মাসের মধ্যে কিছু আসবে, হ্যাঁ, লাস্টের দিক দিয়ে। এই যে আলুর বাজার কি অবস্থা ভাই? আলুর বাজার মোটামুটি আগের মতোই আছে, খুব একটা এরা তবে একটু কম কম বাবা কি। কম কম, হ্যাঁ ভাই। এটা কি আলু? এটাকে বলে গ্যানেলা। কত বিক্রি করছেন? এটা 14 টাকা 15 টাকা কেজি। 14 টাকা 15 টাকা কেজি পাইকারি, হ্যাঁ। আর এটা কি আলু ভাই? এটা ওই গ্যানেলারই ছোটটা আর কি। এটার বাজার কত আছে? একই দাম। আর এটা কি আলু ভাই? এটাই এটা মাটি আর কি, গ্যানেলা আলুর বড়টা। বাজার কত আছে? এটা আপনি 14-15। আর এটা তো ডায়মন্ড আলু ভাই? হ্যাঁ, এটা ডায়মন্ড। কত বিক্রি করছেন? ওটা বেচছি আমরা 20 টাকা। 20 টাকা? 21। এটা কোন জায়গার আলু? এটা আপনার বগুড়ার। আর সর্বনিম্ন বাজার কত? সর্বনিম্ন 40 থেকে শুরু। আমাদের একটা মাল আছে মাঝামাঝি পর্যায়ে, বড় ছোট মাঝামাঝি, ওটা আমরা বেচছি 5-50 টাকা। 5-50 টাকা, হ্যাঁ ভাই। বর্তমানে দেশি পেঁয়াজের আমদানি কেমন আছে? আমদানি প্রচুর। এলসি পেঁয়াজের? এলসিও প্রচুর। প্রচুর আমদানি, হ্যাঁ। আর বর্তমানে তো বাজারে পাতা পেঁয়াজও চলে আসছে। হ্যাঁ, পাতা পেঁয়াজ চলে আসছে। আর পাতা পেঁয়াজের আসার কারণে কি দেশি পেঁয়াজের বাজারে মানে প্রভাব পড়ছে কিছু না, এলসির কারণে প্রভাব পড়ছে? এলসির তো পর্যাপ্ত আছেই, তারপর দেশি পেঁয়াজ তো মোটামুটি ভালোই আছে। ভালো আছে, হ্যাঁ। বাজার কি বাড়ার সম্ভাবনা আছে ভাই? আমি ঠিক দেখতে পারতেছি না বাড়ার মতো, যে পরিমাণে এলসি ঢোকা আছে এগুলি তো সেল দেওয়ার পর আছে, বাজার ক্রাইসিস থাকবে। বর্তমানে দেশি পেঁয়াজের বাজার কত আছে ভাই? আমরা সর্বনিম্ন 37-37 বেচতেছি, কোয়ালিটি বুঝে 39-40। 37-38, 39-40, হ্যাঁ। আমি কোয়ালিটির উপর নির্ভর করছি। সর্বোচ্চ 40 টাকা ভালো মানের দেশি পেঁয়াজ। হ্যাঁ, এটা কোন জায়গার পেঁয়াজ আপনার কাছে আছে? রাজবাড়ি ফরিদপুর। রাজবাড়ি ফরিদপুরের পেঁয়াজ। ভাই, আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।